ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এনআরএসে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর জেরে সংস্পর্শে যে 79 জন চিকিৎসক স্বাস্থ্যকর্মী যারা এসেছিলেন তারা ইতিমধ্যেই কোয়ারেন্টিনে রয়েছেন। প্রথম দফায় 30 জনের নমুনার রিপোর্ট হাতে পেল এনআরএস। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এই যে 30 জনের রিপোর্ট হাতে পাওয়া গিয়েছে, কি রয়েছে তাদের রিপোর্টে? একেবারেই তাই, প্রথম দফায় 30 জনের নমুনা পাঠানো হয়েছিল গত রবিবার। সেই নমুনাগুলি পরীক্ষা হয় গতকাল এবং আজকে সেই নমুনা রিপোর্ট হাতে পেয়েছে এনআরএস কর্তৃপক্ষ। এবং 79 জনের মধ্যে প্রথম 30 জনের নভেল করোনা ভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, সেরকম তাই হাসপাতাল সূত্রে খবর। ফলে অবশ্যই এটা স্বস্তির খবর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তার কারণ হচ্ছে যে একসঙ্গে 79 জন এই মুহূর্তে কোয়ারেন্টিনে, এটা কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিল। স্বাস্থ্য দপ্তর তারাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং সার্বিকভাবে চিকিৎসক মহল এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এই করোনা ভাইরাসের চিকিৎসার সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে। ফলে প্রথম 30 জনের নমুনা রিপোর্ট নেগেটিভ আসা অবশ্যই স্বস্তির। আজকে রাতের বেলা আরো 20 জনের নমুনা রিপোর্ট এসে পৌঁছে যাবে এমনটাই আশা করা হচ্ছে। আর তাদের রিপোর্ট কি আসে সেদিকে অপেক্ষায় থাকছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। তবে এটা ঠিক যে প্রথম দফার নমুনা রিপোর্ট আসা মানেই তারা যে এক্ষুনি কাজে যোগ দেবেন এমনটা নয়। তাদেরকে আগামী যে 14 দিনের কোয়ারেন্টিন পিরিয়ড, সেই কোয়ারেন্টিনের সময়কালটা তাদেরকে কাটাতেই হবে, কেননা পরবর্তীতেও লক্ষণ ফুটে উঠতে পারে সেই একটা আশঙ্কা থাকছে। ফলে স্বাভাবিকভাবে এটা বলাই যেতে পারে যে এই 79 জন তারা সকলেই, তাদের নমুনা রিপোর্ট নেগেটিভ যদি আসেও তাদেরকে কিন্তু আগামী কয়েকটা দিন পর্যবেক্ষণে থাকতে হবে, আর সেরকমটাই কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত। ধন্যবাদ সন্দীপ।